তো ওয়েলকাম ব্যাক ছাত্র ছাত্রীরা, তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়েতে আমি শঙ্কর স্বাগত জানাই তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে। তো এই ভিডিওটি মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে দুশ্চিন্তায় দিন কাটছে সেই দুশ্চিন্তার মধ্যেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটি আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওতে মূলত তিনটি বিষয়ের উপরে আমরা কথা বলবো। প্রথম যেটি, সেটি হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার এগেনস্টে মমতা শর্মা যে কোর্ট কেস করার কথা বলছিলেন, কার্যত এক প্রকার অসম্ভব বা কোর্ট কেস হবে না বললেই চলে। এই বিষয়ে বিস্তারিত জানাবো এবং এর কারণও জানাবো। সেকেন্ড হচ্ছে আমাদের রাজ্যের বেশ কিছু ছাত্রছাত্রী শেষ আশা হিসেবে শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা কিন্তু চিঠি লিখেছেন তাদের দাবি দাওয়াগুলোর জন্য, সে বিষয়ে জানাবো। এবং তিন নম্বরে তোমাদের জানাবো গতকাল সকালে যে ভিডিওটি আমি এনেছিলাম, যেখানে G24 ঘন্টায় সম্প্রচারিত একটি খবর যেখানে বলা হচ্ছিল যে এবার প্রশ্নপত্র হয়তো বাড়িতেই পাঠানো হতে পারে। তো এই বিষয়ে অনেক ইউটিউবাররা কিন্তু দাবি করছেন যে খবরটি সত্য নয় বা ভুয়ো, তবে আমি মনে করি এই খবরের কিন্তু কিছুটা হলেও বাস্তবতা রয়েছে বা কিছুটা হলেও কিন্তু সত্যতা রয়েছে। তার কারণ কি, কেন আমি এই কথা বলছি, সমস্তটা এই ভিডিওতেই জানাবো। এই ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমাদের জন্য যে ভিডিওগুলি প্রোভাইড করি সেটি কিছু দেরি করে আমি আনি, কিন্তু আমি যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং প্রমাণসহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং এই ভিডিওগুলো দেখলেই আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না বলেই কিন্তু আমি মনে করি। তো যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটিই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে সব ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো একে একে আপডেটগুলোর দিকে আসি। প্রথম যে আপডেটটি, সেটি হচ্ছে কেন কোর্ট কেস করা সম্ভব নয় বা কোর্ট কেস করা কেন বিফলে যাবে, এই কথাটি কেন বলছি। দেখো, গতকাল মহারাষ্ট্র সুপ্রিম কোর্ট থেকে সেখানকার যিনি চিফ জাস্টিস অর্থাৎ যিনি বিচারপতি রয়েছেন, তিনি কিন্তু মানে সেখানকার রাজ্য সরকারকে মানে এক প্রকারের ভর্ৎসনা করেছেন। কেন ভর্ৎসনা করেছেন, কারণ মহারাষ্ট্র সরকার কিন্তু আগে ভাগেই তাদের কিন্তু রাজ্য CBSE ICSE না মহারাষ্ট্র বোর্ড তার পরীক্ষা কিন্তু অলরেডি বাতিল করে দিয়েছিল। এবার তার জন্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে প্রশ্ন করা হয় কেন রাজ্য সরকার কিছুটা সময় অপেক্ষা না করে তড়িঘড়ি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিল করার জন্য, যেখানে এখন মহারাষ্ট্রের প্রথমে মহারাষ্ট্রের কেসগুলি কিন্তু প্রায় 50,000, 60,000, 70,000 হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু এখন কেসগুলি 30,000, 34,000 নেমে এসছে। তো যেহেতু করোনা গ্রাফ সেখানে নিম্নমুখী, সেখানকার কিন্তু সুপ্রিম কোর্টের এটাই প্রশ্ন, রাজ্য সরকার কেন সময় নেয়নি বা কেন পরীক্ষাটাকে স্থগিত না করে দিয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা বাতিল করে দেওয়ার মতো। বিচারপতি আরও প্রশ্ন করেছেন যে জীবনের বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, কেন ছাত্রছাত্রীদের জীবনের সঙ্গে খেলা হলো। তিনি তার পাশাপাশি এটাও বলেছেন যে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হচ্ছে কিসের বেসিসে, না অনলাইন যে টেস্টগুলো নেওয়া হয়েছে তার বেসিসে। তিনি এটাও বলেছেন, বিচারপতি এটাও উল্লেখ করেছেন স্পষ্টত, যে সকল ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষা হলে, অফলাইনে পরীক্ষা হলে 40% নাম্বার পায়, তারাও কিন্তু আরামসে অনলাইনে 90% নম্বর পেতে পারে। এক্ষেত্রে অন্যান্য মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের কিন্তু মিশিয়ে দিলে চলবে না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কার্যত খেলা হয়েছে, এবং এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধেও কিন্তু চার্জশিট পেশ করা হবে বলে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানানো হয়েছে। তো আমাদের রাজ্যেও এখন ভাবনা চিন্তা করতে হবে যে আমাদের রাজ্যেও কিন্তু কোর্ট কেস হবে কি না। দেখো, আমাদের রাজ্য কিন্তু এর আগে কোর্ট কেস হয়নি, আমাদের রাজ্য পরীক্ষা অলরেডি পিছিয়ে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের রাজ্যে দুবার পরপর পরীক্ষা পেছানো হয়েছে, প্রথম ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস, জুন মাস থেকে এখন কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু কেউ জানে না। সেক্ষেত্রে আমাদের রাজ্যে কোর্ট কেস করলেও একটা ভ্যালুয়েশান রয়েছে, যেহেতু দীর্ঘদিন ধরে ছাত্রদের স্পষ্টত জানানো হচ্ছে না যে কবে পরীক্ষা নেওয়া হবে, সেক্ষেত্রে একটা কোর্ট কেস করা গেলেও যেতে পারে। কিন্তু কার্যত সুপ্রিম কোর্টের, মহারাষ্ট্র সুপ্রিম কোর্টের, মহারাষ্ট্র কোর্টের এইরকম কিন্তু সেইখানে সরকারকে এরকম কথা বলা যথেষ্ট কিন্তু চিন্তায় ভাঁজ ফেলবে আমাদের রাজ্যেরও, যারা কিন্তু কোর্ট কেস করবে বলে ঠিক করছিল তাদের জন্য। তো এই ছিল কোর্ট কেসের একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেকেন্ড যে আপডেটটি তোমাদের আমি জানাবো, সেটি হচ্ছে তোমাদের বললাম যে রাজ্যের বেশ কিছু ছাত্রছাত্রী স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা কিন্তু চিঠি লিখেছেন। তো দেখো, তোমাদের বলে রাখি, যেহেতু শিক্ষামন্ত্রী কিন্তু দুদিন আগে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন পরীক্ষা বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিজেই নেবেন, তো ছাত্রছাত্রীরা শেষ যেহেতু মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নেবেন, তাই তাদের আশাটাকে জিইয়ে রাখার জন্য বা তাদের এই করোনাকালীন পরিস্থিতিতে তারা যে পরীক্ষা দিতে পারবে না বা তাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কী কী অসুবিধা
এই কথাগুলি জানিয়ে এই মর্মে তারা কিন্তু মুখ্যমন্ত্রী এবং স্কুল শিক্ষা দপ্তরকে চিঠি লিখেছে। পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি চিঠি, এখানে একটি স্কুল শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে আর একটি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এই দুটি চিঠি কিন্তু তারা গতকাল অর্থাৎ 21 তারিখে তারা কিন্তু পোস্ট করে দিয়েছে, যার ডিটেলস তোমরা সামনে দেখতে পাচ্ছ। যে কালীঘাট এসও অর্থাৎ কালীঘাট কালীঘাট সাবডিভিশনাল অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং চিঠিটি কোথা থেকে লেখা হয়েছে। তো ছাত্রছাত্রীদের শেষ আশা, এবার দেখা যাক মুখ্যমন্ত্রী আদেও এই চিঠির কোনো উত্তর দেয় বা গুরুত্ব দেয় কি না, সেটা ভবিষ্যৎ বলবে। যবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কার্যত কিছু জানাবেন তখনই হয়তো জানা যাবে। তো এই বিষয়ে একটি ছোট্ট আপডেট ছিল, সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম। 3 নম্বর পয়েন্টে যেখানে আলোচনা করব, তোমাদের আমি বললাম যে গতকাল একটি সকালে ভিডিও এসেছিল যেখানে G24 ঘন্টার তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছিল মূল্যায়নের 3টি পদ্ধতি, যার মধ্যে একটি রয়েছে যদি একান্তই পরীক্ষা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের বাড়িতেও পৌঁছে দেওয়া হতে পারে। এক্ষেত্রে অনেকে কিন্তু এর বিরোধিতা করেছিল, তারা বলেছিল কোনো মতেই এটা সম্ভব নয় প্রশ্নপত্র বাড়িতে পাঠানো। দেখো আমি তোমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস বলছি, তোমরা একটু মাথা খাটিয়ে নাও। পর্ষদ থেকে বলে দিচ্ছে অনলাইন পরীক্ষা সম্ভব নয়, কারণ 12.5 লাখ মাধ্যমিক ক্যান্ডিডেটস, ওইদিকে 8.5 লাখ উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটস, প্রায় 20-21 লাখের মতো ছাত্রছাত্রী, এত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া অনলাইনে কার্যত সম্ভব নয়। যেটা আমি এর আগের ভিডিওতেও বলে এসেছি যে এত স্টুডেন্টের একসাথে পরীক্ষা নিতে গেলে সার্ভার ক্র্যাশ হয়ে যাবে, যেটা কিন্তু কোনো দেশের এত পোটেনশিয়াল নেই যারা এরকম একটা শক্তিশালী সার্ভার বানাবে যেখানে এতজন স্টুডেন্ট একসাথে কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো অনলাইন পরীক্ষা কার্যত অসম্ভব ঘোষণা করে দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষক মহল থেকে বা শিক্ষক সংগঠন থেকে দাবি করা হচ্ছিল যে পরীক্ষাগুলি হোম সেন্টারে নেওয়া হোক, কিন্তু পর্ষদ এটাও জানিয়েছে বিভিন্ন স্কুলে পরিকাঠামো নেই পরীক্ষা নেওয়ার মতো। তো হোম সেন্টার কার্যত এক প্রকারের অসম্ভব, কারণ পরীক্ষা সেই সমস্ত স্কুলেই নেওয়া যায় যে স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিক স্কুল, অর্থাৎ যে স্কুলে ক্লাস 10-এর পাশাপাশি ক্লাস 12-ও পড়ানো হয়। কিন্তু আমাদের রাজ্যে বিভিন্ন গ্রামীণ বিদ্যালয়গুলি আছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অতটা নেই যেখানে মাধ্যমিক ছাত্রছাত্রীদেরও হোম সেন্টারে পরীক্ষা নেওয়া যেতে পারে। তো পর্ষদ থেকে এই পদ্ধতিটিও কিন্তু নাকচ করে দেওয়া হয়েছে, হোম সেন্টার সম্ভব নয়। এবার আমাদের হাতে অপশান কি? আমাদের হাতে অপশান হচ্ছে অফলাইন পরীক্ষা, যেটা শিক্ষামন্ত্রী জানিয়েছে যে পরীক্ষা হবে সংক্রমণ কমলেই। সেই সংক্রমণ কবে কমবে তা নিয়ে কেউ নিশ্চিত নয়। যদি সংক্রমণ কমতে কমতে আরও 3 মাস মতো সময় লেগে যায়, অর্থাৎ জুন মাসে তো পরীক্ষা হচ্ছেই না, জুলাই মাসেও এক প্রকার সংক্রমণ কমা অনিশ্চিত, কারণ দেশের গবেষক চিকিৎসকরা জানিয়ে দিয়েছে আমাদের ভারতে সংক্রমণ কমবে প্রায় জুলাই মাসের শেষ বা আগস্ট মাসের প্রথম নাগাদ, তার থেকেও 15-20 দিন এক্সট্রা ধরে নিতে হবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, কারণ আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন দেরি করে জারি হয়েছে। যেহেতু এখন কিছুটা হলেও যদি সংক্রমণ কমে তার কারণ হচ্ছে লকডাউন, কিন্তু এই লকডাউন তো আর সারা জীবন চালিয়ে যাওয়া যাবে না, কোনো না কোনো সময় লকডাউন খুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবার আগের মতোই সংক্রমণ চলে আসবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরীক্ষা যদি আগস্ট মাসেও নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে অফলাইন পরীক্ষাও কিন্তু কার্যত এক প্রকারের অসম্ভব। এবার দেখো বোর্ড থেকে বলে দিচ্ছে, বারবার বলছে বোর্ড থেকে যে আমরা পরীক্ষা বাতিল করবো না, আমরা পরীক্ষা বাতিল করবো না। সেক্ষেত্রে বোর্ড যদি জুন মাসে পরিস্থিতি পর্যালোচনা করার পর বলে যে না তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তোমাদের পরীক্ষা বাতিল, তার ফলে তখন কিন্তু বোর্ড এবং রাজ্য সরকার যথেষ্ট সমালোচনার সম্মুখীন হবে, কারণ তারা এতদিন ধরে ছাত্রছাত্রীদের অপেক্ষায় রেখেছিল পরীক্ষার জন্য। যদি তারা পরীক্ষা বাতিলই করতে হতো তাহলে তারা আগে কেন বলেনি, এই ব্যাপারে কিন্তু সমালোচনায় পড়তে হবে। সেক্ষেত্রে রাজ্য বোর্ড এবং রাজ্য সরকারের তরফে এইটুকু তোমরা নিশ্চিত থাকো, পরীক্ষা কিন্তু কোনো ক্রমেই আর বাতিল হবে না। এবার প্রশ্ন থেকে যাচ্ছে যদি অফলাইনে নেওয়া না হয় অনলাইনেও পরীক্ষা হবে না, সেক্ষেত্রে পরীক্ষা কীভাবে? একটাই উপায়, কলেজে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, UGC অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে নিয়মটা বের করেছে কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য, যে বোর্ডের কোশ্চেন স্কুলগুলোকে পাঠিয়ে দেওয়া হবে পরীক্ষার কিছুক্ষণ আগে, সেই কোশ্চেনগুলো স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ছাত্রছাত্রীদের সেখানে পাঠিয়ে দিতে হবে, তারপরে ছাত্রছাত্রীরা সেই প্রশ্নের উত্তর লিখে PDF আকারে সেই স্কুলে জমা করতে হবে, তার ভিত্তিতে স্কুলের টিচাররা খাতা দেখে মার্কশিট তৈরি করবে। এই থেকে যাচ্ছে আরও একটি উপায়। তো G24 ঘন্টায় যে খবর সম্প্রচার করেছে এটা আমি যুক্তিহীন বা ভিত্তিহীন বলে মনে করি না, কারণ কার্যত সংক্রমণ যদি 2-3 মাসের মধ্যে না কমে তাহলে হয়তো এই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো উপায় আছে বলে কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না, কারণ দেশ তথা রাজ্যের যা হাল আমাদের, আমাদের এখানে কিন্তু এখন শিক্ষার থেকে প্রাণের সংশয় মানুষের বেশি হয়ে যাচ্ছে। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি প্রশ্নপত্র বাড়িতে পাঠাতে হয় সেক্ষেত্রেও হয়তো বোর্ড পিছপা হবে না, কারণ তারা দাবি করছে পরীক্ষা নিয়েই তারা মূল্যায়ন করবে।
তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অলরেডি আমি কমিউনিটি ট্যাবের উপর পোস্ট করে দিয়েছি যেটা কালকে আমাদের ফার্স্ট কিউএনএ সেশন ভিডিও আসবে। ছাত্রছাত্রীরা তোমাদের কি বেশ কিছু প্রশ্ন যার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। যদি তোমরা কেউ এখনও প্রশ্ন না করে থাকো, যাও কমিউনিটি ট্যাবের ওপর, তোমরা তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন কিন্তু করতে পারো, তার যথাসাধ্য উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।